হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা ভিডিওর মাধ্যমে চলে আসলাম। সো বেশি কথা না বলে ভিডিওটি একটু লম্বা হবে, সে কারণে আগেই বলে দিচ্ছি যে আজকে কিন্তু দেখানো হবে যে IRCTC-র টিকিট আপনারা কীভাবে বুকিং করবেন এবং পার্সোনালভাবে যেভাবে বুকিং করবেন সেভাবেই বুকিং করতে পারবেন। সো এতে কোনো টেনশন করার কারণ নেই। আর একটা কথা বলে দেয়, এখানে কিন্তু আমি যেই ভিডিওটি আপনাদের দেখাবো এখানে কী করে এজেন্ট সরি কীভাবে আইডি তৈরি করতে হয় IRCTC, সে আইডিটা তৈরি করে কিন্তু তারপরে আমি পুরো বিষয়টি দেখি দেবো যে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশি টিকিট কাটবেন না, বেশি টিকিট কাটলে আপনাকে পুলিশের হয়রানি হতে হবে। সো এখানে বেশি টিকিট কাটবেন না আপনারা, দু একটা হয়তো আপনাদের পার্সোনাল জন্য কাটতে পারেন, দু চারটা, তার বেশি কিন্তু কাটবেন না। সো বন্ধুরা, এই নিয়ে আজকের ভিডিও, তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, সবার প্রথমেই চলে যেতে হবে একটা ব্রাউজারে। সো আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পর এখানে IRCTC এখানে কি দিচ্ছি দেখি একটু, IRCTC, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু IRCTC.co.in এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি সার্চ দিয়ে নেব। সো একটু অপেক্ষা করবেন। সো সার্চ দিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম শো হবে। তো ওকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর এখানে টিপল ডট লাইন দেখতে পাচ্ছেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লগ ইন বাটন আছে, এখানে লগ ইন করে নেবেন। সো এখানে আইডি কী করে বানাতে হয় ওপরের আই বাটনে একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। সো সরাসরি এখানে লগ ইনে ক্লিক করবো। সো লগ ইনে ক্লিক করার পর আমার আইডি এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে নেব। তো আমার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সো সরাসরি আমি এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপচার কোড দিয়ে আমি লগ ইন করবো। সো এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবো। সো ক্যাপচার কোডটি দেব না, ক্যাপচার কোড দেবো না, সরাসরি আমি ওটিপি দিয়েই লগ ইন করবো। তো সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, ওটিপিটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মোবাইল নাম্বারে, দেখতে পাচ্ছেন। তো একটু অপেক্ষা করবেন, ওটিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু এসে গেছে, আমি সরাসরি ওপেন করে নিলাম ওটিপিটাকে। সো ওপেন করে নেওয়ার পরে আমি দেখাই। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো। সো সাবমিট ওটিপি কোড এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন আছে। সো ওকে বাটনে ক্লিক করে দেবেন। তার আগে টার্মস কন্ডিশনগুলো একটু পড়ে নিতে পারেন। সো তারপরে এখানে ফর্মে এখানে লিখব আপনি যেখানে আর কি যাবেন। তো আমি কোথার থেকে কোনখানে যাব এখানে কিন্তু দিতে বলতেছে। তো আমি সরাসরি এখানে নিউ দিল্লি দিলাম, নিউ দিল্লি, নিউ দিল্লি টু নিউ কোচবিহার, ঠিক আছে আমার সব কিছু। এখানে কিন্তু আপনি যেখানে থাকেন ওই জায়গার নামটা দিতে হবে, আর এখানে আপনি কোথায় যাবেন সেইখানের নামটা দিতে হবে। সো আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 17 তারিখ সিলেক্ট করে নিলাম। সো নেওয়ার পরে আমি আর সরাসরি কিচ্ছু করবো না, এখানে সরাসরি সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করে দেবো। সো সার্চ বাটনে ক্লিক করার পর আমার কাছে কিন্তু টিকিট অলরেডি চলে আসলো। তো টিকিট চলে আসার পর আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের টিকিট আছে। তো আমরা সরাসরি বেশি কিছুতে যাব না, এখানে কিন্তু 3rd AC, আমি আরেকবার একটু দেখাই। এখানে কিন্তু 3rd AC মানে আপনার দামটা কম পড়বে, এইখানে কিন্তু দামটা বেশি পড়বে। এখানে যেহেতু দেখতে পাচ্ছেন 2A মানে 2nd AC, তো এখানে দামটা বেশি পড়বে। তো আমি 3rd AC-তে ক্লিক করব, মানে এখানে আমি আমাকে একবার ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এখানে বুক নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো বুক নাও ক্লিক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করব। সো আই এগ্রিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। সো অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে, অলরেডি সব ঠিকঠাক আছে। এখানে প্যাসেঞ্জারের নামটা, এখানে কী বলছে প্যাসেঞ্জারের ডিটেলস, মানে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। সো এখানে প্যাসেঞ্জার ডিটেলসটা অলরেডি দিয়ে নেবেন। আমি এখানে সবার উপরে প্যাসেঞ্জার নেমটা দিয়ে দিচ্ছি, হাসান। তো দেওয়ার পরে এইজটা আমি সিলেক্ট করে নিচ্ছি, 19 বছর দিয়ে দিলাম। সো জেন্ডারের জায়গায় মেল দিয়ে দেবো, আর এখানে আমাকে কোনো কিছুই দিতে হবে না। আর এখানে একটা অ্যাড্রেস আপনারা দিয়ে নেবেন যে কোনো, এখানে কিন্তু 3টা অ্যাড্রেস দিতে বলছে, অপশনালও আছে। তো আমি একটা অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, এখানে কী দেওয়া যায়, আমি সরাসরি লাল বাজার দিয়ে দেব, লাল বাজার।
তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পিন নাম্বার সিলেক্টেড করবো। সো আমার এখানে অ্যাড্রেস যেহেতু দেওয়া হয়েছে, এবার পোস্ট অফিস সিলেক্টেড করতে বলছে, আমি একটা পোস্ট অফিস সিলেক্টেড করে নিলাম। সো পোস্ট অফিস সিলেক্টেড করে নেওয়ার পরে এখানে আদার্স পারফরমেন্স দেখতে পাচ্ছেন, এখানে রাইট চিহ্নটি দিয়ে নেবেন, আর কিছু আপনাকে করতে হবে না। সরাসরি এখানে আপনি কী দিয়ে পে করতে চান, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড? সো এখানে পে করার জন্য হয়তো মাস্টার কার্ড প্রয়োজন হবে, আর যদি আপনার মাস্টার কার্ড না থাকে সরাসরি ইউপিআই দিয়ে যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে কন্টিনিউ চাপ দেবেন নিচের দিকে। সো এখানে কিছু একটা ভুল আছে দেখাচ্ছে, তো আমি সরাসরি এখানে কিচ্ছু করবো না, একটু দেখে নেবো জাস্ট। তো এখানে মোবাইল নাম্বারটা যাচ্ছে, মোবাইল নাম্বারটা একটু ভুল হয়ে গেছে আপনাকে আমি দেখাচ্ছি। সো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নেব, সো মোবাইল নাম্বারটাতে কেউ ফোন করবেন না, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটাতে কেউ কিন্তু ফোন কখনোই করবেন না। এটা আমার মোবাইল নাম্বার না, এটা আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। সো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, সো আমি কন্টিনিউ একবার ক্লিক করে দেবো। আমি দেখাচ্ছি কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ একবার ক্লিক করে দেবো। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, একটু লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুকিং ওটিপি আসছে। সো ওটিপিটা দেওয়ার পরে আমাকে কিন্তু সরাসরি লোড হয়ে ইউপিআই একটা আইডি চাইবে। সো আইডিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপিটা কিন্তু অলরেডি উপরে এসে গেছে। সো এখানে ওটিপিটা যদি আমি দেই, দেওয়ার পরে আমি সরাসরি সাবমিটে যদি ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাকে সরাসরি ব্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যদি আমি পেমেন্ট দেই, পেমেন্ট দেওয়ার পরে আমাকে কিন্তু টিকিটটা অলরেডি দেখানো হবে, আমি যদি ডাউনলোড করতে চাই ওইখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন।